রাজধানীতে শুরু হলো প্যাথোলজি বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন ও সপ্তম জাতীয় সম্মেলন। সকালে একটি পাঁচ তারকা হোটেলে দুই দিন ব্যাপী এই কনফারেন্সের উদ্বোধন করা হয়। চিকিৎসার বিভিন্ন তথ্য জ্ঞান আদান প্রদানের পাশাপাশি রোগ নির্ণয়ে অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা পেতে এই সম্মেলনের আয়োজন করেছে প্যাথোলজি চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ একাডেমি অব প্যাথোলজি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদ নুরুল হক। সেখানে বক্তারা বলেন, রোগ নির্ণয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন প্যাথোলজিস্টরা, তবে প্যাথোলজি বিভাগের যথাযথ বিকাশ ও উন্নয়ন হয়নি, তাই এই ব্যাপারে সরকারকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।